জি আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ সরকারি মুজিব কলেজ আয়োজিত এই করোনাকালীন সময়ে আমি ক্লাস নিতেছি ইতিহাসের অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের আলোচনা করব তিতুমীরের অবদান মূল্যায়ন করো তিতুমীর 1781 খ্রিস্টাব্দে 24 পরগনা ভারতের 24 পরগনা চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল হাসান আলী মাতার নাম হইলে আবেদা রুকাইয়া তিতুমীর ছোটবেলার থেকেই খুব সাহসী ছিলেন সাহসী সন্তান ছিলেন তিনি ছোটবেলার থেকেই কুস্তিবিদ্যায় খুব পারদর্শী হয়ে ওঠেন এবং লাঠি খেলায়ও সে খুব পারদর্শিতা অর্জন করেন তার সুনাম চতুর্দিকে কুস্তিগির হিসাবে তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে তিনি দেখা গেছে যে তিনি একজন ধর্মপ্রাণ মুসলমানও ছিলেন ধার্মিক তিনি খুব ধার্মিক ছিলেন তিনি চব্বিশ পরগনা নদিয়া এবং ফরিদপুর জেলা কিছু অংশ নিয়ে তিনি স্বাধীনভাবে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার চিন্তা করেন এবং তিনি দেখা গেছে যে সে সময়ে জমিদার নীলকর মহাজন এদের অত্যাচারী জনগণ দুর্বিষহ জীবনযাপন করতেছিল সে সময়ে দেখা যায় কালীপ্রসন্ন রায় নামে একজন হিন্দু জমিদার মুসলমানদের দাঁড়িয়ে রাখার জন্য 250 হারে কর ধার্য করে এই 250 হারে কর ধার্য করার জন্য মুসলমানরা এই কর দিতে অস্বীকার করে এবং তারা তিতুমীরের নেতৃত্বে তারা সংঘবদ্ধ হইতে থাকে তিতুমীর তাদেরকে সংঘবদ্ধ করে তারপরে গোবরডাঙ্গার জমিদার কালীপ্রসন্ন গোবরডাঙ্গার জমিদার কালীপ্রসন্ন এবং পঞ্চগড়ের জমিদার গোবরডাঙ্গার জমিদার কালীপ্রসন্ন রায় এবং রায়দেব এই দুই জমিদার মিলে এক বিশাল বাহিনী নিয়ে তিতুমীরের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করে তিতুমীর তাদের পরাজিত করে গোবরডাঙ্গার জমিদার কালীপ্রসন্ন রায় এবং কৃষ্ণদেবের নামে এক জমিদার এই দুই জমিদারকে তিনি পরাস্ত করেন তারপরে তিনি দেখা গেছে যে এই 1722 খ্রিস্টাব্দে 1723 খ্রিস্টাব্দে তিনি মক্কায় হজ করতে যান মক্কায় হজ করতে যায় সৈয়দ আহমদ বেলবীর সৈয়দ তার সাক্ষাৎ হয় তিনি তার সাথে জেহাদি উদ্দীপনায় উদ্দীপ্ত হইয়া তিনি পরে স্বদেশে প্রত্যাবর্তন করেন মক্কায় হজ করিয়া পাঁচ বছর মক্কায় অবস্থান করেন এবং তারপরে তিনি দেশে ফিরেন দেশে ফিরিয়ে তিনি দেখা গেছে যে কলকাতার নিকটবর্তী নারিকেলবাড়িয়ায় তিনি বাঁশেরকেল্লা নামে একটি বাঁশেরকেল্লা নির্মাণ করেন সেখানে তিনি নদিয়া তিনি দেখা গেছে যে নদিয়া ফরিদপুর জেলার কিছু অংশ এবং চব্বিশ পরগনা নিয়ে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন এখানে মিসকিন খাকে তিনি প্রধানমন্ত্রী নিযুক্ত করেন এবং মিসকিন খাকে প্রধানমন্ত্রী করেন এবং মীর মাসুমকে তিনি সেনাপতি হিসাবে নিযুক্ত করেন মীর তারপরে তিনি এইটুকু অঞ্চল নদিয়া চব্বিশ পরগনা এবং ফরিদপুর জেলার কিছু অংশ নিয়ে স্বাধীনভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করতে থাকেন স্বাধীনভাবে এখানে তখন দেখা গেছে যে বারোশতের এক ম্যাজিস্ট্রেটকে তাকে দমন করার জন্য দেওয়া হয় বারোশতের ম্যাজিস্ট্রেট আর বিশাল বাহিনী নিয়ে তিতুমীরের বিরুদ্ধে অগ্রসরণ তিনি দেখা গেছে বারোশতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার পরাজিত হন তিতুমীরের নিকট তিনি পরাজিত হইয়া ওই সেখান থেকে পলায়ন করেন এই সংবাদ শুনিয়া লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং অত্যন্ত ক্ষিপ্ত হইয়া উঠেন ক্রুদ্ধ হন তিনি তখন
কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে এক বিশাল বাহিনী পাঠান। তিনি এই বিশাল বাহিনীতে কয়েকটা কামানও ছিল। তখন এই বিশাল বাহিনী নিয়ে তিতুমিরও সেই বিশাল বাহিনীর আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেন। তিনি কিন্তু তার বাহিনীতে ছিল শুধু লাঠিয়াল, কোনো সুসজ্জিত অস্ত্র, আধুনিক অস্ত্র ছিল না। ওই কর্নেল স্টুয়ার্টের বাহিনীতে কয়েকটা কামানও ছিল। কামানের গোলায় তার নারিকেল বাড়িয়ায় যে বাঁশের কিলা নির্মাণ করছে, সেই বাঁশের কিলা ছিন্ন ভিন্ন হইয়া যায়, ভাঙ্গিয়া চুরিয়া চুরমার হয়ে যায়, আগুন ধরিয়া চুরমার হয়ে যায়। তার বাহিনীগুলা, তিতুমিরের বাহিনীগুলা বীরদর্পে যুদ্ধ করিয়া, তিতুমিরও বীরদর্পে যুদ্ধ করিয়া শেষ পর্যন্ত তিনি নিহিত হন 1831 খ্রিস্টাব্দে। তাহার সৈন্যবাহিনী পরাস্ত হয় এবং তিনি অনেক সৈন্যবাহিনীকে বন্দী, ওই স্টুয়ার্ট অনেক সেনাবাহিনীকে বন্দী করেন। এই বন্দীদের বিচার করা হয়, মীর মাসুমকে প্রাণদণ্ডে দণ্ডিত দেওয়া হয় এবং দেখা গেছে যে তার সৈন্যবাহিনীর 140 জনকে মামলায় কারাদণ্ড দেওয়া হয়। এই হলো আপাতত তিতুমিরের অবদান। আশা করি পরবর্তী নেক্সট ক্লাসে তোমাদের অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আসলে কোনো না কোনো সময় তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ তোমাদের।